টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স এর পক্ষ থেকে আমাদের এই প্রথম নিবেদন কাকতালীয়। গল্পের স্রষ্টা সৌম্যদীপ দাস, গল্প কথকে ও তমগ্নের চরিত্রে তিনি। এছাড়াও আছেন ডায়েরির লেখক নিবেদন দাস, ইন্সপেক্টর সায়ন দাস, দারোগা উদ্দীপন বসু ও সতীশের ভূমিকায় আকাশ নন্দী, গল্পের সূত্রধর রাজ দাস। ভুল ত্রুটি মার্জনীয়। শুরু হচ্ছে আমাদের প্রথম নিবেদন কাকতালীয়। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই তমগ্ন বসে পড়েছে বইটা নিয়ে। বই পড়ায় তার ভীষণ আগ্রহ, এক প্রকার বই পোকা বলতে যা বোঝায় তমগ্ন হলো সেইটি। চাকরির মাইনের অর্ধেকটাই তা চলে যায় এই বই কেনার চক্করে। নিয়মিত লাইব্রেরি না গেলে তার চলে না। সারা ঘরময় বিভিন্ন ধরনের বই, সব রকমের বই তার কাছে আছে। এই বইটা সে এনেছে লাইব্রেরি থেকেই। কাল যখন লাইব্রেরির একদম পেছনের দেওয়ালে তাকটা পরিষ্কার করা হচ্ছিল, ঝুপ করে তমগ্নের পায়ের কাছে পড়ে বইটা। ছোট বই, খুব বেশি হলে 20-25 পাতার হবে, বাদামি রঙের কভার, তার উপর ধুলো জমেছে। তার কভারের ওপর একটি পৌরাণিক মূর্তি খোদাই করা। বইটা খুলে দেখল সে, পাতাগুলো প্রায় হলুদ। প্রথম পাতায় লেখা অস্পষ্ট, তাতে নামটা কিছুটা বোঝা যাচ্ছে। কিছু জায়গা ঘষা লেগে উঠে গেছে। তাতে কিছুটা যা বোঝা যাচ্ছে তা হলো দ্য স্টোরি অ্যাবাউট। এরপর আর বোঝা যাচ্ছে না। এইরকম একটা বই দেখে সে আর লোভ সামলাতে পারল না, এটা সে বাড়ি নিয়ে যাবেই। তাই লাইব্রেরিয়ান জগৎ সান্যালের কাছে নিয়ে গেল বইটার এন্ট্রি করাতে। জগৎবাবু বইটা ভালো করে নিরীক্ষণ করে বললেন, তা বাবা, এ বই তো আমার এজলাসে কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। তার উপর নাম ধান কিছুই লেখা নেই। নিয়ে যাও তুমি, এন্ট্রি লাগবে না। এমনিতেও তো ঝেড়ে মুছে ফেলাই দিত মিস্ত্রিগুলো, তুমি নিয়ে যাও। মনটা খুশিতে নেচে ওঠে তমগ্ন। সে মহা আনন্দে বইটা ব্যাগে করে বাড়ি ফেরে। কাল রোববার জমিয়ে পড়া যাবে বইটা। গল্পটা শুরু হচ্ছে 1973 সালের 24 জুন থেকে। মনে হচ্ছে যেন কোনো মানুষের ডায়েরি লেখার মতো, মনে মনে ভাবতে থাকে সে। বই পড়ে পড়ে গল্পের প্লট আগাম আজ করবার মতো একটা ক্ষমতা জন্মেছে তার মধ্যে। সে পড়তে থাকে ইংরেজিতে লেখা গল্পটা। আজ আমার হাতে একটা খুন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, খুন। প্রথম লাইনটা পড়েই একটা দমকা কিছু যেন তার বুকে এসে পড়ল। প্রথমে খুন, তার ইন্টারেস্ট আরো বেড়ে গেল সেটা পড়ে। সে পড়তে লাগলো। আমি ইচ্ছে করে করিনি, আসলে এডরিকের সাথে হাতাহাতি করতে গিয়ে পড়ে গেলাম। তারপর এডরিকও আমার উপর ঝাঁপিয়ে পড়লো রিভলভারটা নিয়ে। তারপর হাতাহাতিতে কিভাবে যেন গুলিটা চলে গেল। ইন্সপেক্টর সামনেই দাঁড়িয়ে ছিলেন, গোটা ব্যাপারটাই তিনি দেখেছেন, তাই আশ্বস্ত করলেন আমায় যে আমার কিছু হবে না। তাও মনটা যেন কেমন খচখচ করছে। পরের পাতা লেখা, আজ সকালে বেরিয়েছিলাম প্রাতঃভ্রমণে, তা সে এক বিদিগিচ্ছিরি কাণ্ড। পায়রায় মলত্যাগ করে দিল, বাড়ি এসে সেসব পরিষ্কার করতে হলো। পরের পাতা লেখা, এডরিককে দেখলাম আজ। হ্যাঁ, ভুল নয়, ভুল নয়, ওই ছিল। মুখে যেন রাগের চিহ্ন, কবে ফেটে পড়ছে। ভীষণ ভয় লাগছে, দৌড়ে বাড়ি চলে এলাম। বাথরুমে কি একটা বিরাট মাকড়সা, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপরের তারিখ 26 জুন 1973। আজ আবার দেখেছি ওকে, কাজ থেকে বাড়ি ফেরার পথে পিছু নিয়েছিল। আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না ও আমাকে। আমি যেমন ওকে মেরেছি, ও আমাকে মারবে, ও আমাকে মারবে। পড়তে পড়তে কখন যে বিকেল হয়ে গেছে খেয়ালই করেনি সে। এইটুকু পড়তে কত সময় লাগলো।
আসলে তমগ্ন পড়ছে আর ভাবছে এরপর কি হতে পারে। তারপর আবার অন্য পাতা পড়ছে। এসব ভাবতে ভাবতেই তমগ্নের ফোনটা বেজে উঠল। ফোনের ওপার থেকে ভেসে এলো বন্ধু সতীশের গলা। কি রে, যাবি না অনির্বাণের বিয়েতে? ও হ্যাঁ, একদম ভুলে গেছি রে, কখন বেরোচ্ছিস? ঠিক জানতাম তুই ভুলে যাবি। আমি বিশালকে সবে বলেছিলাম, তম্মটা নির্ঘাত ভুলে মেরে দিয়েছে। হ্যাঁ রে ভাই, একদম ভুলে গেছি। ওকে, এক ঘন্টার মধ্যে রেডি হয়ে নে, আমি আর বিশাল গাড়িতে আসছি, তোকে পিক আপ করে নেব। আচ্ছা আচ্ছা। এই বলে ফোন রেখে বিয়ে বাড়ির জন্য তৈরি হতে গেল তমগ্ন। ফিরতে ফিরতে অনেক রাত হলো। বন্ধুর বিয়ে বলে কথা, খুব টায়ার্ডও সে, তাই হাত মুখ ধুয়ে বিছানায় শটান হয়ে গেল সে। পরদিন যথারীতি অফিস, কাজের মাঝে বইটা ভুলেই গেল সে। মনে পড়ল বিকেলে বাড়ি ফিরে। মুড়ি চিবোতে চিবোতে ভাবল সে। ডেস্কের ওপর টেবিল ল্যাম্পটা জ্বেলে ল্যাপটপটা সরিয়ে আবার পড়তে শুরু করলো সে। 27 জুন 1973। সেই কর্কশ হাসি আমি আর শুনতে পাচ্ছি না। তাই বাড়ির মধ্যে কিছুটা রক্ষে, বাইরে সর্বত্র সবসময় আমার পিছু নেয় ও। রাতে ঘুমাতে পারি না, মাথায় অসহ্য যন্ত্রণা। জানলার পর্দা সরিয়ে ল্যাম্পোস্টে আলোয় ঘুরে একটা রাশি আসছে, যেন যেন আমার মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্যে। এবার বুঝতে পাচ্ছি সকালে ওই যে গাড়ির অ্যাক্সিডেন্টটা, ও সব কাকতালীয় নয়, ওই 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 করাচ্ছে সব। পরের পাতা উল্টে দেখলো, তারপর 3 দিন আর কোনো ডেট নেই। আবার লেখা শুরু 30 জুন 1973। আজ 3 দিন হয়ে গেল বাড়িতেই বন্দি, কোথাও বেরোয়নি, জানলা দিয়ে দেখেছি বাইরে যেন দাঁড়িয়ে আছে ও, ছাদে গিয়েও দেখেছি, দেখতে পাচ্ছি ওকে। এই বাড়িতে এই যেন কিছুর জন্য প্রবেশ করতে পারছি না ও। 1 জুলাই 1973। চারিদিকে যেন ফেজিকের করাল গ্রাস নেমে আসছে, জানলা ছাদ যেখানেই যাচ্ছি সেখানে। একটা মিশমিশে কালো বেড়াল আজ দুপুরে শরীরের তলায় বসেছিল, পা লাগতেই যেন বেরিয়ে পড়লো। আমার তো প্রায় হার্ট অ্যাটাকই হয়ে গিয়েছিল আর কি। এসব অধি করানো, বাড়ি থেকে আমাকে বের করবে, তারপর আমাকে বেঁধে ফেলবে। আজ 4 দিন হয়ে গেল, ঘরে কোনো আনাজ নাই, গুটি সুটি মেরে বসে আছি খাটের ওপর। মনে হচ্ছে কালো একটা ধোয়া আমাকে চেপে ধরছে, গলা টিপে ধরছে আমায়। আমি আর পাচ্ছি না, এভাবে আর বাঁচা যায় না। এই পাতাটা পড়েই তমগ্নের জোরে বাথরুম পেয়ে গেল। বইটার মাঝে একটা পেন্সিল গুঁজে সে চলল বাথরুমে। বাথরুমে ঢুকতেই মুখের মধ্যে এক রাশ ঝুল অনুভব করলো সে। ইস, মুখটা বিকৃত করে বলে ওঠে সে, মুখে মাকড়সার জাল ভর্তি হয়ে গেল, এটা আবার কবে হলো বাবা? কালো তো পরিষ্কার করলাম আমি। যাই হোক, বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে মাইক্রোওয়েভে রাতের খাবার গরম করতে দিল সে। এসব করে তারপর আবার এসে বসলো বইটা খুলে। বসতেই খুব একটা সরু গলার আওয়াজ পেল টেবিলের নিচ থেকে। দেখে পাশের বাড়ির মিত্তিরদের বিড়ালটা। কিন্তু এটা এখানে এলো কিভাবে, মনে মনে ভাবল সে। ভাবতে ভাবতেই খেয়াল করলো
বাইরে বৃষ্টি নেমেছে। ভাবলো হয়তো বাইরে বেরিয়েছিল, বৃষ্টি থেকে বাঁচার জন্যই বাড়িতে ঢুকে পড়েছে। এমনিতেও মিনি আসে তমগ্নের বাড়িতে, তমগ্ন মাঝে মধ্যে ওকে মাছ দেয়, দুধ দেয়, মিনি বেশ চেটে পুটে খায়। মিনিকে টেবিলের নিচ থেকে বের করে কোলে তুলে নিয়ে বইটা পড়তে যাব, এমন সময় বৃষ্টির বেগটা গেল বেড়ে, তাই ডেস্কের সামনের জানলাটা দিয়ে বসবে ঠিক করলো, নয়তো বৃষ্টির ঝাপটা এসে বই খাতা সব ভিজিয়ে দেবে যে, তাই কপাটটা বন্ধ করতে গেল সে। বন্ধ করতে গিয়েই এক দৃশ্য দেখে তার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা লোক দাঁড়িয়ে আছে লাইট পোস্টের নিচে, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু লাইট পোস্টের হলদেটে আলোয় তাকে ঠিক ছায়ামূর্তির মতো লাগছে। খানিকটা দ্বিধা বড়েই জানলাটা বন্ধ করে দেয় সে। চেয়ারে বসে বইটা খুলতে যাবে এমন সময় তার মনে পড়ে, লেখক এরকমই একটা জায়গায় দেখেছিলাম না, মনটা কিছুটা ভয়াক্ত হয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তে সে মনকে বোঝায় এটা নিতান্তই কাকতালীয় একটা ব্যাপার, কিন্তু নিজের কোলের উপর জানোয়ারটাকে দেখে তার রক্ত আবার হিম হয়ে যায়, চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক তো, মিনিও তো টেবিলের নিচেই ছিল। মুহূর্তে মনে পড়ে যায় বাথরুমের মাকড়সার জালের কথাটা, মিনিকে কোল থেকে ফেলে ছুটে যায় তমগ্ন বাথরুমের দিকে। বেচারা বিড়ালটা ধূপ করে মাটিতে পড়ে ম্যাও ম্যাও করে আর্তনাদের চিৎকার শুরু করে ওঠে। বাথরুমের দরজা খুলেই সে চারিদিক খুঁজতে থাকে, চার দেওয়াল, না মাকড়সা নেই। তার মানে আমি যা ভাবছি তা নয়, পুরো ব্যাপারটাই নিতান্তই কাকতালীয়, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তার কপালের বিন্দু বিন্দু জমা ঘামগুলোকে আঙুলে চেঁচে বাথরুমের মেঝেতে ফেলে দেয় সে। সেদিকে চেয়েই তার হৃদস্পন্দন যেন তিন গুণ হয়ে যায়, যেন হৃৎপিণ্ড তা মুখ দিয়ে বেরিয়ে আসবে এবারে। ওটা কি? সামনে থেকে তার একটা রোমশ কালচে বাদামি পা দেখা যাচ্ছে। দৌড়ে আবার টেবিলের কাছে চলে আসে সে, চোখে মুখে তখন আতঙ্ক তার। তাহলে কি ওটা ফ্রেডরিকই? ভয়াত তো কাঁপা কাঁপা গলে বলে উঠল সে। কিছু মুহূর্ত সব চুপচাপ, হঠাৎ মনে পড়লো সেই পাখির মলত্যাগের কথাটা, দৌড়ে গেল জামা কাপড়ের টাই করা ওয়াশিং মেশিনটার দিকে। সব জামা কাপড় কাচবে বলে রেখেছিল সে, হাতরে হাতরে বের করতে থাকে সে সকালে অফিসে পড়ে যাওয়া জামাটি। একেবারে নিচ থেকে বের করে যখন বাম কাঁধের দিকে তাকায় সেখানে স্থানুর মতো দাঁড়িয়ে পড়ে সে। এই মনোরম আবহাওয়াতেও তার কামিজ ভিজে ঢোল হয়ে উঠেছে, জামাটা পড়ে যায় তার হাত থেকে। ভয়ে আতঙ্কে দুপা পিছিয়ে সেই ধপ করে মাটিতে বসে পড়ে সে। বাইরের বৃষ্টির বেগটা বেড়েছে, ঘরের মধ্যে ঘড়িটা টিক টক শব্দে সময় বয়ে চলেছে। তমগ্নের কাছে সেটা যেন মৃত্যুর ঘড়ি, সেটা যেন তাকে বলছে সময় চলে যাচ্ছে তমগ্ন, তোমার সময় চলে যাচ্ছে। এরপরে যেন এক বিদ্রুপাত্মক অট্টহাসি হাসছে, ভাবতে পারছে না সে, নিজেকে পাগল পাগল লাগছে তার। কি মনে হলো, ছুটে ছাদে চলে গেল তমগ্ন। হ্যাঁ, লোকটা এখনো আছে, এবারে যেন মুখের পাশবিক হাসিটাও দেখতে পারছে সে। আবার ছুটে ঘরে চলে আসলো, খাটের উপর এক কোণে জড়সড় হয়ে বসলো। খাটের পাশেই টেবিল, সেই টেবিলেই অভিশপ্ত বইটা রাখা, পাখার হাওয়ায় বইটার পাতাগুলো উড়ছে। নিজেকে নিজে দুষতে থাকে সে, কি কুক্ষণে যে বইটা আনতে গেল সে। এসব ভাবতে ভাবতে হঠাৎ সে দেখতে পায় তার মাথার উপর চারিপাশে যেন কালো ধোঁয়া ভরে আসছে। তাহলে তার মৃত্যু নিশ্চিত, এই বই কি তার কাল হলো? আর কেউ বাঁচাতে পারবে না তাকে, গলা ছেড়ে ডাকতে যায় তমগ্ন, কিন্তু পারে না, তার গলা শুকিয়ে কাঠ, একটা আওয়াজও বেরোচ্ছে না সেই মুখ দিয়ে। কত মুহূর্ত যে এইভাবে চলে যাচ্ছে কে জানে, বাইরের বৃষ্টিটা আরো আরো বেড়েছে,
সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়াটা তমুটির মনে হচ্ছে ওই বইটাই যেন তার জীবন থেকে তাকে অনেক অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে, যেখান থেকে আর চাইলেও ফেরত আসা সম্ভব নয়। এক দৃষ্টে তাকিয়ে থাকে সে বইটার দিকে, একটা অমুক টান আছে যেন বইটার মধ্যে। নিজের অজান্তে এই হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে আবার বইটা পড়তে শুরু করে সে। এক নিঃশ্বাসে পড়তে থাকে, জ্ঞান শূন্য হয়, মাথার কালো ধোঁয়াটা যেন আরো জমাট বেঁধে চলেছে। বইয়ের শেষ পাতাটা খুলে দমকল, 17 জুলাই 1973। আমার জীবনের শক্তি এখন শেষ হয়ে আসছে, আর হয়তো কি কিছুক্ষণ বাঁচব। এডরিক আমায় শেষ করে দিল, এই ভয় নিয়ে আর বেঁচে থাকা সম্ভব নয়। ব্যাস ওইটাই শেষ পাতা, তারপর আর কিচ্ছু নেই। প্রবল শঙ্কা নিয়েও জানলাটা আবার অল্প ফাঁক করে দেখে সে। হ্যাঁ, এখনো আছে ফ্রেডরিক, আর এইদিকেই তাকিয়ে আছে। বইয়ের ঘটনাটা যেন কাকতালীয় ভাবে সম্পূর্ণ মিলেমিশে যাচ্ছে তার জীবনের সাথে, যেন তমুক নই সেই বইয়ের লেখক। আর ভাবতে পারে না সে, বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। মাথার ওপর কালো ধোঁয়া যেন ঘিরে ধরছে তমুগ্নকে, যেন রুমালের মতো নাক মুখ আটকে তারাই তমুগ্নের শ্বাস রোধ করে মেরে ফেলবে। ঘরের আসবাব ঘড়ি সমস্তকে যেন চিল শকুনের মতো মনে হতে থাকে তমুগ্নের। অদ্ভুত নিস্তব্ধতায় যেন একজনের মৃত্যুর প্রমাদ গুনছে তারা। তমুগ্নের মনে হয় তারা কেউ যেন শীষ দিচ্ছে, ঘর ঘর করে আওয়াজ করছে, একটা পোড়া পোড়া গন্ধও নাকে আসে তার। তমগ্নের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, চারিদিকে ভয়াত দৃষ্টিতে তাকাচ্ছে, নিজের মনে যেন কি সব বিড়বিড় করে যাচ্ছে। হঠাৎ বিকট শব্দে বাজ পড়লো বাইরে, তারপর সব চুপচাপ। পরদিন ভোরবেলা পাড়ার লোকেরাই আবিষ্কার করে মৃতদেহটা। জানলার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে তারাই দরজা ভেঙে ঢুকে আর দেখতে পায় চোখ বিস্ফারিত তমগ্নের মৃতদেহ। তারাই খবর দেয় পুলিশকে, পুলিশ এসেছে, চারিদিক ঘুরে দেখছে। তমগ্নের পাশেই বইটা পড়েছিল, উল্টে পাল্টে দেখলেন ইন্সপেক্টর। মূলত মাইক্রোওয়েভ ওভেনটা জ্বলে গেছে, খাবার গরম করতে গিয়ে আর বন্ধ করা হয়, সেখান থেকেই কালো ধোঁয়া। জানলাগুলো খুলে দেখলেন সব, বাইরে একটা লাইট পোস্ট, তার পাশে একটা গাছের ডাল খাড়া হয়ে ভেঙে পড়েছে, তার উপরে ঝড়ে উড়ে আসা কাপড় খণ্ড পড়েছে এক টুকরো। ডাক্তার এসেছেন, হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু, খুব ভয়ার্থ সময়ের মধ্যে আচমকা ভীষণ শকের ফলে এই অ্যাটাক। সব ঠিকঠাক হয়ে গেলে বডি নিয়ে পুলিশ চলে গেল। ইন্সপেক্টর বাড়িটাকে সিল করে বাড়ি থেকে বেরিয়ে পাড়ার চায়ের দোকানে দাঁড়িয়ে তমগ্ন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। হঠাৎ তার মাথায় কি একটা পড়ল। সকাল সকাল হেগে দিল কাকতা মাথায়, ধরতে পারলে না ছাতু করে দেব। রাগত স্বরে উড়ে যাওয়া কাকটির দিকে উদ্দেশ্য করে বললেন ইন্সপেক্টর। তার সহকর্মী বিদ্রুপ করে বলল, চুটছেন কেন স্যার, মাথায় পাখিতে মল ত্যাগ করলে তো পয়সা আসি। হ্যাঁ পয়সা না তো চাই, এখন গিয়ে আমায় চান করতে হবে, চলো চলো চলো, অনেক কাজ পড়ে আছে। যথারীতি সবাই ভ্যানে উঠে পড়ল, আর ভ্যানটাও পাড়া ছেড়ে অনেক দূরে চলে। আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। কমেন্টে জানান কেমন লাগলো আমাদের এই কাজ। পাশে থাকুন, ফলো করুন, যাতে আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।